তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা যে দেখতে পাচ্ছ রাস্তার এখানে কিন্তু এখন দড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে দড়ি খুলে দেওয়া হচ্ছে এবং তারপরে সব সবাই জলা জল ডালতে যাবে তারা আস্তে আস্তে সব এগিয়ে আসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘগুলো এত বড় বড় বাঘ যে মানে কাঁধে করে একজন নিয়ে যেতে পারছে না মোটামুটি চার পাঁচজন মিলে কিন্তু এক একটা বাঘ কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং এখানে প্রচুর মহিলারা আছে মানে পুরুষরা আছে সবাই মিলে কিন্তু মানে তারকেশ্বর যাচ্ছে মানে শেওড়া পুলি থেকে জল নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো তারা মোটামুটি এখান থেকে এখনো 40 থেকে 45 কিলোমিটার রাস্তা কিন্তু তারা হেঁটে যাবে রাস্তাটা এবং হেঁটে গিয়ে কিন্তু তারা বাবার মাথায় জল ঢালবে এবং মাঝখানে যে লোকনাথ মোড় আছে সেই লোকনাথে কিন্তু তারা রেস্ট নেবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে কিন্তু তারা আস্তে আস্তে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এত ভিড় রাস্তার মধ্যে বলার মতন না প্রচুর লোক এসছে এবছর মানে কী বলবো মানে লাখে লাখে লোক চলো তাহলে তোমাদেরকে আরও দেখাতে দেখাতে আমি যে কীরকম ভিড় হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা তো চলো তাহলে বন্ধুরা পুরো টোটাল দেখাচ্ছি আরও যে এবছর 2023 সালে কীরকম ভিড় হয়েছে Thank you.
لا لا لا.